আচ্ছা তুই যে মরে যাবি তোর কাছে যে আমি আঠারোশো টাকা পাই তোর কি মনে আছে দোস্ত তোকে কত কিছু কইছি তোর আমারে মাফ করে দিস আমি সুইসাইড করবো বাঁচতে চাই না এত প্যার আমার ভালো না দোস আমি মনে করি তোর কষু গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরা উচিত বাইবে দেখ বাকিটা তোর ইচ্ছা দোষ তুই মরার আগে একটা টিট দে জীবন বলে তো খালি শেষ রামিড়লি মরার আগে ডিডিট দিয়ে মর দোস্ত চল আমাকে একটু খাওয়া আচ্ছা তুই যে মরে যাবি তোর কাছে যে আমি আঠারোশো টাকা পাই তোর কি মনে আছে মরার আগে টাকাটা দিয়ে মরিস আর নাহলে কিন্তু মরেও শান্তি পাবি না আমি ওইটা হাত দাবি ছাড়বো না সে তুই মরবি মর কিন্তু কয়দিন আগে যে তুই রাগারাগি করে তোর টাসফোনটা বানলি আমার দুটি ফোন একটা টাচ ফোন একটা বাটুন ফোন আমি আমার বাটুন ফোনটা তোরে দিয়ে দিলাম দয়া করে মরার আগে বাটুন ফোনটা দিয়ে তারপরে মরিস কারণ তুই মরে গেলি আমি তোর বাড়ি যে ওই ফোন চাতি পারব না বুঝছিস আচ্ছা তুই না আমার কাছে তো একটা মেকআপ বক্স নিয়েছিলি সেটা তো এখনও দিস নাই দোস্ত তুমি যেদিন মরবা তার আগে আমার মেকআপ বক্স দিয়ে যাবা কিন্তু আমার ওই একটাই মেকআপ বক্স দোষ সুইসাইড করবি কয়দিন পরে করিস আমার পরীক্ষা চলতেছে তুই তো জানিস তোর মিলা দে আমি এই যে এরা বলে আমার বন্ধু বান্ধব আমি কি মরতে চাই আমি তো রাগ করে কইছে আমি মরে যাবো এরা সত্যি সত্যি ভাইবে কি ডাবার কাছে কি পাবে তাই চাওয়া শুরু করছে এরা বলে আমার আসল বন্ধু আমার লাগবে না কোনো বন্ধু বান্ধব आमिर कितने या कई थक पो